গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সত্যি কুকিং ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল যে প্রচণ্ড হাওয়া হচ্ছে, সাথে ঝিরঝির করে বৃষ্টি, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সারাদিন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা, পুরো ফ্যান চালাতে আর হচ্ছে না, এরকম ওয়েদার হয়ে গেছে। আজকে সদ্য যা স্কুল ছুটি আছে, অতিরিক্ত বৃষ্টির জন্য আজকে দিনটা বন্ধ আছে স্কুল। তো বিকেলে তাইকোন্ড প্রতিদিনের মতো আজকে ওর এক্সট্রা ক্লাস হবে, আর যেসব দরকার জিনিসপত্র সব আজকে স্যার দিয়ে দেবেন, তো ওকে নিয়ে যেতে হবে। আর টিউশনই আছে, এই বৃষ্টির মধ্যেই যেতে হবে। আমার পা ফোলাটা একটু কমেছে। দুপুরে চলে এসেছি রান্নাঘরে, সব কাজ হয়ে গেছে, তারপরে রান্না, যে পটল পোস্ত বানাবো, তো পেঁয়াজ রসুন দিয়েছি এর মধ্যে, এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর পোস্তটা দিয়ে দেবো। আর দুধ আসলে অনেক দেরিতে, দুধ দেরিতে বসানো আছে। আর বানাবো মুগের ডাল, পেঁপে দিয়ে দেবো ওর মধ্যে, ঢেঁড়স ভাজা, আর মিষ্টি কুমড়োর পাতাটা এই কালো জিরা রসুন দিয়ে ভেজে নেবো। এদিকে চালের জন্য, ভাতের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি, এর উপর উপর হয়ে গেছে, করে নিই, এটা আরও ভাজা ভাজা হয়ে যাবে। এই পটল আলু দিয়ে পোস্ত বানাচ্ছি, এই কটাই পটল ছিল, আবার বাজার যেতে হবে। যা বৃষ্টি হচ্ছে এখন, মানে দুই তিন দিন আর যাওয়া যাবে না, পুরো প্যাচপ্যাচে কাদা বাজারে, স্কুটি আটকে যায়, নিজেও আটকে যায় সাথে, ঢেকে দিই। পটল আর আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, লবণ হলুদ আমি আগে দিয়ে দিয়েছি, পোস্তর মধ্যে জল দিয়ে নিলাম, এটা পুরো ধুয়ে দিয়ে দেবো, দিয়ে আঁচ বাড়িয়ে দেবো। বেশি পরিমাণে জল দেবো যাতে একদম এই জলে সেদ্ধ হয়ে যায় আলু পটল। দিয়ে ঢেকে দেবো, পটল পোস্ত, মানে পটল আলু পোস্তটা হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো, পুরোটা কেটে নিই, গ্যাস হয়ে গেল, এবার গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেল আমাদের পটল পোস্ত, খেতে খুব সুন্দর লাগে, টমেটো থাকলে টমেটো দেওয়া যায়, যাতে টকটক খেতে ভালো লাগে একটু, আর নাহলে এইভাবে আমিষ পটল পোস্ত। যদিও এটা বাইরে ভেজ হিসাবেই হবে, কারণ পেঁয়াজ রসুনকে বাইরে নন ভেজই বল, মানে ভেজই বলে, আবার অনেকে নন ভেজ বলে, মানে আমাদের, তো এটা নামিয়ে নিই। সদ্রিজা তাইকোন্ডো প্র্যাকটিস করে চলে আসলো, আজকে ওটা একটু পায়ে লেগে গেছে, তো এগুলো করতে গেলে পায়ে তো লাগবেই। হ্যাঁ, এই যে পায়ে লেগেছে আমার। আচ্ছা, আর এই যে ওকে ভুট্টা সেদ্ধ করে দিয়েছি, বা পায়ে লেগে গেছে, ভুট্টা সেদ্ধ করে দিয়েছি, এখন খেয়ে আবার টিউশন চলে যাবে। আর মাঝে কয়টা দিন বাকি, তারপরে সদ্রিজার জীবনের প্রথম কম্পিটিশন, তাই না? ভালো করে খাও, ভালো করে বসো, ঘুরে আরামসে খাও, চেয়ারটা ঠিক করে নিয়ে বসে খাও। না, বেরিয়ে পড়েছি, ওনার টিউশন আছে, তাইকোন্ডো থেকে নিয়ে চলে এসেছি, এখন নিয়ে যাচ্ছি, আবার ভিজে ভিজে সদ্রিজা রেডি হয়ে গেছে, নিচে পুরো ভেজা, এদিকে জল, আমার স্কুটির অবস্থা ভিজে, সদ্রিজাকে যে এই বাড়িটায় করতে আসে, এখানে চলে গেল ভেতরে, এখন চলে যাবো। আর এই দিক দিয়ে গেলে পুরো রেলওয়ে কলোনি, এগুলো পুরোনো পুরোনো কোয়ার্টার। সদ্রিজা কটকে যাচ্ছে কম্পিটিশনে, আর মাত্র দুই দিন বাকি আছে, তো অনেক জিনিসই ওর বাকি ছিল, সেই জন্য কালকে এগুলো সব নিয়ে নিলাম। তো স্যারের কাছে অর্ডার দেওয়া ছিল যে ওর মাপের, যাদের যাদের চাই তাদের তাদের স্যার মাপ নিয়েছেন, নিয়ে তারপরে অর্ডারটি নিয়ে এসেছেন। তো এটা হচ্ছে প্রথমে দেখায় ড্রেস, ওর আগের ড্রেসটা নিয়েছিলাম তখন 32 ছিল ওর প্রথম, মানে ওটা তাইকোন্ডোর ড্রেস, ওর আগে আর নিই, তো ড্রেসটা অনেক ছোটো হয়ে গেছে, এগুলো কোনোটাই ওর ড্রেসের ভেতরে আটবে না, তো ড্রেস নিলাম, এটা
তো এটা ধুয়ে দিতে হবে, না ধুলে না পড়তে পারছে না। কালকে একবার একটু পড়েছিল তো বলছে মামা খুব মোটা মোটা লাগছে, তো ধুয়ে ভালো করে প্রেস করে রেখে দিতে হবে। আর এটা হচ্ছে শিনকান, আমি না নাম ভুলে যাই কারণ নিজে তো করিনি কোনো দিন, নামটা আমার মনেই থাকছে না। আমি খালি সদ্যজাকে জিজ্ঞেস করছি এই এটার নাম কী রে, ওটার নাম কী, এরকম মানে নিজে না করলে যা হয়। মেয়ে করছে এতেই আনন্দ। আর এটা বলে ফুট গার্ড, এর ভেতর দিয়ে এর ভেতর দিয়ে পা ঢুকিয়ে এরকম করে এদিক দিয়ে আঙুলগুলো একটু একটু বেরিয়ে থাকে। কালকে ও যখন প্র্যাকটিস করছিল না, ওর পায়ে চোট লেগে গেছে, বা পায়ে ভালো মতো মানে ফুলে গেছে। তো এটা কালকে প্র্যাকটিসের পর স্যার দিয়েছেন, তা আজকে থেকে এগুলো পরেই প্র্যাকটিস করবে। আর হাতে মাত্র দুই দিন আছে, এবার বেশি টাইমই পেলো না প্র্যাকটিসের, স্যারও ছিলেন না, মানে কটা দিন অন্তত 10 দিন মিনিমাম করলে সব মিলিয়ে ওর 4 দিন হবে প্র্যাকটিস। 2 দিন করলো আর 2 দিন আছে ব্যাস। ফুট গার্ড আর আছে আর্ম গার্ড, এটা খোলা হয়নি। আর আছে মাউথ পিস, এটা ধুয়ে ভালো করে দিতে হবে। সদ্যজাকে বললাম আর দুই দিন আছে, তো এটা পরেই আজকে প্র্যাকটিসে চলে যায়, নাহলে হঠাৎ করে পড়লে আবার বমি টমি বা অস্বস্তি বোধ করবে নাকি মুখের মধ্যে লাগানো, তো ওই জন্য ওকে বললাম এটা আজকে ধুয়ে রেখে দেবো। বিকেলে যখন যাবে আর কি মানে যাবে তখন ও পরে নেবে। এইসবই জিনিস। আর ওর হাতের গ্লাভসটা পাইনি, ওর মাপের নেই, একদম ছোটো ছোটো আছে আর নাহলে ওর থেকে অনেকটা বড়। তো স্যার বললেন দেখি অর্ডার তো দিয়েছি, ওর কম্পিটিশনের ওদের কম্পিটিশন আগে যদি চলে আসে তো তাহলে ভালো, নাহলে ওরকমই যেতে হবে, আর আশপাশে তো পাওয়া যাবে না এগুলো। তো আমরা খুব খুশি, ওর এখনও প্যাকিং শুরু হয়নি, প্যাকিং করতে হবে। সদ্যজার জীবনে প্রথম এটা কম্পিটিশনে যাচ্ছে, কোনো কম্পিটিশনে, এর আগেও কোনো কম্পিটিশনেই যায়নি। তো কিছু পাক বা না পাক, মানে হেরে যাক বা জিতে যাক, তার থেকেও বড়ো কথা ও কম্পিটিশনে যাচ্ছে, এটাই বড় কথা আমাদের কাছে। আমরা সবসময় বলছি তুই টেনশন নিবি না, এমনি খেলে যা, তোর ভালো তুই যেটাতে ভালো সেটাই কর, ব্যাস আর কিছু না। আমি এগুলো সব এখন গুছিয়ে রাখি, 10:45 সদ্যজা দাঁড়িয়ে আছে, বের করে হাওয়া খাচ্ছে, খুব হাওয়া হচ্ছে, শুরু করবে, গরিব দুধ চলে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, সব কাজ শেষ, কালকে আবার স্কুল আছে। বেসন্ধ্যের পর থেকে বৃষ্টিটা কমে গেছে, যে অনেকটা শুকিয়ে শুকিয়ে এসেছে, কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। আর হাওয়া বলতে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যে এরকম ওয়েদারই যদি থেকে যেত আর গরম না পড়তো তাহলে আর মানে চিন্তা নেই আর গরমের। সবাই